আজকের ভিডিওটিতে আছে 30টি অজানা তথ্য। এই তথ্যগুলি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আজকের প্রথম প্রশ্ন, বলুন তো নির্বোধের সোনা কাকে বলা হয়? আয়রন ডি সালফাইডকে বলা হয় নির্বোধের সোনা। ম্যালেরিয়া রোগের নাম তো শুনেছেন, এবার বলুন তো ম্যালেরিয়া শব্দের অর্থ কি? ম্যালেরিয়া শব্দের অর্থ হলো দূষিত বায়ু। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই কিন্তু লাইক করবেন। বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে কোন নদী? বাংলাদেশ ও ভারতকে সুন্দরবনে পৃথক করেছে হাড়িয়া ভাঙা নদী। কোন দেশের ইন্টারনেট স্পিড সব থেকে বেশি? মোবাইল ফোনের ইন্টারনেট স্পিডের দিক থেকে এগিয়ে আছে কানাডা, তারপরে আছে দক্ষিণ কোরিয়া দেশ। যদি আপনি অজানাকে জানতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। পৃথিবীর সব থেকে বড় দেশ হলো রাশিয়া, তারপরে আছে কোন দেশ? রাশিয়া দেশের পরে আছে কানাডা দেশ। আপনি কি জানেন ইনস্টাগ্রামে প্রথম কোন প্রাণীর ছবি পোস্ট করা হয়েছিল? ইনস্টাগ্রামে প্রথম কুকুরের ছবি পোস্ট করা হয়েছিল। সবুজ হীরা কোথায় পাওয়া যায়? সবুজ হীরা বেশি পাওয়া যায় দক্ষিণ আমেরিকা ও আফ্রিকাতে। প্রেমে পড়লে আমাদের একটা আলাদা অনুভূতি হয়, এটা কোন হরমোনের জন্য হয়? প্রেমে পড়লে যে আমাদের একটা আলাদা অনুভূতি হয়, এটার জন্য দায়ী হলো ডোপামিন হরমোন। জলেতে বসবাস করা কোন প্রাণী পা দিয়ে খাবারের স্বাদ নেয়? গলদা চিংড়ি খাবারের স্বাদ নেয় তার পা দিয়ে। আপনি কি জানেন কোন প্রাণী দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে দেখতে পারে না? শুয়োর তার গলার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশের দিকে দেখতে পারে না। কোন দেশে বাবা দোষ করলে তার শাস্তি তার ছেলেকেও পেতে হয়? উত্তর কোরিয়া দেশে বাবা দোষ করলে তার শাস্তি তার ছেলেকেও পেতে হয়। আচ্ছা বলুন তো, কাঁচ তৈরির প্রধান কাঁচামাল কি? কাঁচ তৈরির প্রধান কাঁচামাল হলো বালি। কোন দেশের ইন্টারনেট সব থেকে সস্তা?
আমাদের ভারতে ইন্টারনেট অন্যান্য দেশের তুলনায় অনেক সস্তা। আমাদের প্রস্রাব থেকে যে গন্ধ আসে সেটা কিসের গন্ধ? প্রস্রাবের গন্ধটা হলো আমাদের প্রস্রাবের মধ্যে থাকা অ্যামোনিয়ার। আচ্ছা, মানুষ কি নিজে নিজেকে দম বন্ধ করে হত্যা করতে পারে? না, মানুষ নিজে নিজেকে দম বন্ধ করে হত্যা করতে পারে না। মস্তিষ্কের কোন অংশটা না থাকলে মানুষ আর কোনোদিনও ভয় পাবে না। মস্তিষ্কের অ্যামিগডালা অংশটি না থাকলে আমাদের আর কোনোদিনও ভয় করবে না। কোনো মানুষকে দেখে তার প্রেমে পড়তে আমাদের মস্তিষ্ক কতক্ষণ সময় নেয়? কোনো মানুষকে দেখে তার প্রেমে পড়তে আমাদের মস্তিষ্ক সময় নেয় মাত্র 4 মিনিট। ভারতের বিভিন্ন ভাষায় প্রতি বছর মোট কতগুলি করে সিনেমা তৈরি হয়? ভারতে প্রতি বছর 1,500 থেকে 2,000টি করে সিনেমা তৈরি হয়। মানুষ মাত্রই ভুল হতে পারে, তাই আমার বলা কোনো তথ্য যদি ভুল হয় তাহলে সঠিক উত্তরটি কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আপনি কি জানেন কোন দেশ নীলকাঠার আবিষ্কার করেছিল? নীলকাঠারের আবিষ্কার হয় ইউএস দেশে। তাজমহল তৈরি করতে কত বছর সময় লেগেছিল? 22 বছর। সূর্যের আলোতে কত রকমের রং থাকে? সূর্যের আলোতে 7 রকমের রং থাকে। দেখি কে বলতে পারে, বলুন তো পাকিস্তান দেশের রাজধানীর নাম কি? পাকিস্তান দেশের রাজধানীর নাম হলো ইসলামাবাদ। কোন দেশের মানুষেরা সব থেকে বেশি শুয়োর পোষে? চীন দেশের মানুষেরা সব থেকে বেশি শুয়োর পোষে। আচ্ছা বলুন তো, একটা মশার কতগুলি দাঁত থাকে? এটা আপনাদের অনেকেরই অজানা যে একটা মশার 47টি দাঁত থাকে। পৃথিবীর কোন দেশের জাতীয় পাখি কালো কাক? ভুটান দেশের জাতীয় পাখি হল কালো কাক। ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি হিজড়া আছে? ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি হিজড়া আছে। আপনি কি জানেন
প্যান কার্ডের ফুল ফর্ম কি? সঠিক উত্তর পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার। ভারতের কোন মন্দির দিনে দুবার করে অদৃশ্য হয়ে যায়? স্তম্ভেশ্বর মহাদেব মন্দির প্রতিদিন দুবার করে সমুদ্রের জলে ডুবে অদৃশ্য হয়ে যায়। মন্দিরটি গুজরাটে অবস্থিত। বালিশের নিচে রসুন রেখে ঘুমালে কি হয়? বালিশের নিচে রসুন রেখে ঘুমালে অনিদ্রা দূর হয়, নিঃশ্বাস নিতে সুবিধা হয়, নাক ডাকা বন্ধ হয় এবং খুব ভালো ঘুম হয়। কমেন্টে উত্তরটা অবশ্যই জানাবেন। বলুন তো রিক্সার শহর কাকে বলা হয়? শিবরাত্রিতে শিবের মাথায় দুধ ঢালা হয় কেন? সমুদ্র মন্থনের সময় শিব যখন বিষ পান করেছিল, সেই বিষের জ্বালা থেকে বাঁচাতে দেবী শিবকে স্তন্য পান করান। তাই শিবকে শান্ত করতে এবং শিবের জ্বালা কমাতে শিবের মাথায় দুধ ঢালা হয়।